আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনালি 5000 সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করেছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেলটি। বন্ধুরা, আপনাদের সকলের ভালোবাসা এবং কি আশীর্বাদে আমার এই চ্যানেলটি কিন্তু আস্তে 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 সাফল্যের দিকে চলে যাচ্ছে। তো আপনারা যদি সাপোর্ট করেন এভাবে, আমার ভিডিওগুলো দেখে আপনাদের ফিডব্যাকগুলো জানান, অবশ্যই আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে 5000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করলাম এত অল্প সময়ের মধ্যে, কোন টিপস অ্যান্ড ট্রিক্সটা কাজে লাগিয়েছি যার ফলে এত অল্প সময়ে 1.5 মাসে আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করতে সক্ষম হয়েছি 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে। এখন এই মাত্র 2 মাসের মধ্যে আমার এই চ্যানেলটি কিন্তু 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। তো আশা করছি আপনারা সবাই এই চ্যানেলের সাথে যারা থেকেছিলেন, চ্যানেলের ভিডিওগুলো যারা পছন্দ করেন, সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো প্রথম যে পয়েন্টটা আলোচনা করব, এই চ্যানেলের 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পেছনে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিভাবে ভাইরাল করলাম। তো ভাইরাল হওয়ার টপিক্সে আমি বারবার ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখেছেন আমার চ্যানেলে যেই ভিডিওটার মধ্যে, অর্থাৎ যে টপিক্সের ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ জেনারেট হয়েছিল, সেই টপিক্সে আমি কিন্তু পরপর 2 থেকে 3টা ভিডিও নিয়ে আসি। কারণ দর্শকদের ইন্টারেস্ট যেই টপিক্সের মধ্যে রয়েছে, আপনাকে সেম টপিক্সের ভিডিও বারবার আনতে হবে যতদিন না পর্যন্ত আপনার চ্যানেলটি গ্রো করছে। দর্শকদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে আপনাকে কন্টিনিউ ভিডিও বানাতে হবে। আপনারা জানেন আমার চ্যানেলে কিন্তু এসইও নিয়ে একটা ভিডিও কিন্তু ভাইরালের পথে, সেই ভিডিওটার রিলেটেড আমি কন্টিনিউ আরও কয়েকটা টপিক্স বাছাই করে আমি ভিডিও নিয়ে আসি সেম টপিক্সে, যার ফলে আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি ভালো ভিউজ পেয়েছি, সেই ভিউজগুলো থেকে কিন্তু আমি অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়েছি। এটা কিন্তু একটা গোপন ট্রিক্স। 2 নম্বর, বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু কনসিস্টেন্ট থেকেছি, প্রতিদিন 1টা অথবা 2টা করে ভিডিও আপলোড করেছি, ঝড় তুফান যাই আসুক না কেন আমি কিন্তু ভিডিও আপলোড করেছি। এই ধরনের একটা ধারাবাহিকতা কিন্তু আপনাকে থাকতে হবে, কারণ আপনার যদি কনসিস্টেন্সি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনাকে অবশ্যই নিয়ম মাফিক ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন যদি আপলোড করেন প্রতিদিন, একটা শিডিউল তৈরি করুন, 2 দিন পর করলে 2 দিন পর, সপ্তাহে করলে সপ্তাহে, মাসে করলে মাসে, এরকম একটা শিডিউল তৈরি করবেন। তো আজকের এই ভিডিওটি কিন্তু আমি মোবাইল দ্বারা শ্যুট করছি, আমার DSLR ক্যামেরার যে মেমোরি কার্ডটা সেটা আমি আমার অফিসে রেখে এসেছিলাম, তো কালকে থেকে আবার শ্যুট করতে পারবো। তো যার ফলে আজকে জরুরির প্রয়োজনে কিন্তু আমি মোবাইল দিয়ে শ্যুট করছি দীর্ঘদিন পর, অনেক ভালো লাগছে। তো আশা করছি আপনারা ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, 3 নম্বর যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে দর্শকদের কমেন্টের যথাযথ মূল্যায়ন করেছি আমি, যারা আমাকে নক করেছিল ফেসবুকে, আগে হোক পরে হোক তাদের সাথে আমি কানেক্টেড হয়েছি, তাদের সমস্যাগুলো সমাধান করেছি, অনেককে নাম্বার দিয়েছি, যাদের গুরুতর সমস্যা ছিল নাম্বারে সমাধান করেছি, নাম্বার চেয়েছিল নাম্বার দিয়েছি, মেসেঞ্জারে কলে অনেকের সাথে কথা বলেছি, চ্যানেল চেক করেছি, প্রবলেমগুলো সলভ করেছি। অর্থাৎ দর্শকদের সাথে যত বেশি কানেক্টেড থাকবেন, দর্শকদের সাথে আপনার দূরত্ব যত কমবে, তত আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। সেটা আপনার চ্যানেলে যদি 10 জন অ্যাক্টিভ সাবস্ক্রাইবারও থাকে, সে 10 জন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দিয়েও কিন্তু একটা চ্যানেলকে গ্রো করানো সম্ভব। 4 নম্বর, সেটা হচ্ছে ওভারঅল ভালো ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আনার চেষ্টা করেছি, অনেক রিসার্চ ওয়ার্ক করেছি, স্ক্রিপ্টিং এমনভাবে তৈরি করেছি যাতে করে দর্শকরা কখনও বিভ্রান্ত না হয়, দর্শকদেরকে আমি সবসময় অথেন্টিক সোর্স থেকে কথা বলি, এমনকি কোনো ভুল তথ্য দিয়ে দর্শকদেরকে কিন্তু বিভ্রান্ত করি না। ভিডিওর মধ্যে টাইটেলে থাম্বনেলে দর্শকরা যা দেখে ভিডিওর মধ্যে কিন্তু দর্শকরা সেটা পায়, যার কারণে আমার ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট আসে আলহামদুলিল্লাহ, এমনকি দর্শকরা পছন্দ করে আমার ভিডিওগুলো, সাবস্ক্রাইব করে পাশে থাকে। তো আশা করছি আপনারা কিন্তু আমার এই যে পয়েন্টগুলো আলোচনা করবেন এগুলো কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটি গ্রো করবে। আসসালামু আলাইকুম।